ধর্মতলায় নাগরিক সমাজের ধর্নাস্থলে হঠাৎ উত্তেজনা, ধর্নার মাঝেই উত্তেজনা ধর্মতলায়। ধর্নাস্থলে ঢুকে পড়ে এক যুবক, মহিলাদের সঙ্গে অভব্য আচরণের অভিযোগ ওঠে। যুবকের বিরুদ্ধে লতাহানির অভিযোগ, অভিযুক্ত যুবককে গ্রেফতার করে পুলিশ। ক্ষোভে ফেটে পড়েন সাধারণ মানুষ। যেখানে মহিলারা রাত জাগছেন মহিলাদের সুরক্ষার জন্য, সেখানেই মহিলাদের সুরক্ষা, এতজন মহিলা যেখানে রয়েছেন বা এতজন মানুষ যেখানে রয়েছেন, সেখানে ঢুকে পড়ে মদ্যপ অবস্থায় অভব্য আচরণ মহিলাদের সঙ্গেই। সেই জায়গা থেকে পুলিশ তাকে গ্রেফতার করেছে, সেই ছবি আমরা দেখতে পেলাম। বিচারের দাবিতে রাত দখল, এবং রাত দখলের আগে আমরা দেখেছিলাম মহা মিছিল। সেই মহা মিছিলে সাধারণ মানুষ, নাগরিক সমাজ, তারা এসেছিলেন, এবং সেই সঙ্গে শিল্পীরাও এসেছিলেন। আরজিকরের বয়েজ হস্টেলে সিবিআই টিম। রাত 8টায় বয়েজ হস্টেলে ঢুকে সিবিআই। গতকাল 8ই অগস্ট রাতে বয়েজ হস্টেলে পার্টি হয়, এমনই সূত্র মারফত জানা যাচ্ছে। সেই পার্টি বা সেই দিন কি হয়েছিল তারই তদন্তে আরজিকরের বয়েজ হস্টেলে সিবিআই, এমনটাই সূত্র মারফত জানা যাচ্ছে। বয়েজ হস্টেল থেকে অ্যাডমিনিস্ট্রেটিভ বিল্ডিংয়ে যায় সিবিআই। আমার গ্রামারই সেদিন নাইটের ডিউটি, না কোনো অনুষ্ঠান, না 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 ভুল, না না একবার ফুল ডিউটি। আমি বহুত দিন ধরে এখানে আছি, আজকে নয় 11 সাল থেকে কন্টিনিউ আমি নাইট করি। হ্যাঁ নাইট করেছি, না 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 না। হ্যাঁ ওই 10টার দিকে বাজার থেকে ঘুরে এসে আসার পরে 10টা 11টার দিকে বলে এরকম একটা ঘটনা হয়েছে। ওই কেউ বলে যে ওখানে গিয়ে চেস্ট ওয়ারে একজন মানে মারা ডক্টর নিয়ে মারা গেছে। এই যে না না
যাওয়া আমাদের সম্ভব না, আমাদের গেট দেখবো না আমরা ওই। অভয়া কাণ্ডের তদন্তে গড়িমসি ও তথ্য প্রমাণ লোপাটের মতো গুরুতর অভিযোগ উঠেছে আগে। এবার প্রশ্নের মুখে পুলিশের ফরেন্সিক টিমও। তদন্তের সময় ফরেন্সিক টিমে দুই সিভিক ভলেন্টিয়ার থাকার অভিযোগ, যা নিয়ে নতুন করে তৈরি হয়েছে বিতর্ক। মাছের বাজার, ইলিশ মাছ বিক্রি হচ্ছে ওখানে, যারা গেছে সিভিক পুলিশ বলুন, ওই অভিক বলে যে ভদ্রলোক গেল ডাক্তার, অভয়াকাণ্ডে পুলিশের গাফিলতির তালিকা ক্রমেই বাড়ছে। অপরাধস্থলে অভিজ্ঞদের উপস্থিতি নিয়ে বিতর্কের মাঝেই এবার প্রশ্ন উঠল পুলিশের ফরেন্সিক টিম নিয়েও। অভিযোগ, 9 আগস্ট আর্জি করে আসা কলকাতা পুলিশের ফরেন্সিক টিমে ছিলেন দুই সিভিক ভলান্টিয়ারও। দুজন সিভিক ভলান্টিয়ার, একজনের নাম সুরজিৎ দাস, অপরজনের নাম সৌরভ মল্লিক। সেমিনার রুমের ভিতরে ফরেন্সিক টিম হিসেবে এই সিভিক ভলান্টিয়ার দুজন কি করছিলেন সেই বিষয়ে ইতিমধ্যেই প্রশ্নচিহ্ন উঠতে শুরু করেছে। ফরেন্সিক টিমে ছিলেন টক্সিকোলজিস্ট সনদ সাহা এবং সায়েন্টিফিক অ্যাসিস্ট্যান্ট গৌতম বসুও। বিতর্ক তৈরি হয়েছে এই দুজনকে নিয়েও, যাদের দরকার পড়ে এই নমুনা সংগ্রহের জন্য তারা হচ্ছেন বায়োলজিস্ট। এই টক্সিকোলজিস্ট সনদ সাহার 5 বছরের ক্র্যাশ কোর্স করা ছিল, কিন্তু গৌতম বসু অর্থাৎ সায়েন্টিফিক অ্যাসিস্ট্যান্ট তার কিন্তু কোনোরকম ক্রাইম সিনের কোর্স করা কমপ্লিট ছিল না। অভয়া খুনের দিন কেন সেখানে কোনো বায়োলজিস্ট পৌঁছলো না? অভয়া খুনের তদন্তে কি ন্যূনতম গাইডলাইনও মানেনি কলকাতা পুলিশ? তদন্তে ভুরি ভুরি ভুল কি শুধুই গাফিলতি, নাকি ইচ্ছাকৃতভাবে ধামা চাপা দেওয়ার চেষ্টা? পুলিশের গড়িমসিতে অন্য ইঙ্গিতই খুঁজে পাচ্ছেন বিশেষজ্ঞরা। এটা প্রথম থেকেই ওদের অভিপ্রায় ছিল যে এই প্লেস অফ অকারেন্স ড্যামেজ করা, ডিস্ট্রয় করা এবং এভিডেন্স লস্ট করা। এটা এখন ক্রিস্টাল ক্লিয়ার। তাদের কিন্তু সার্টিফিকেট না থাকলে কোনো অবস্থাতেই কিন্তু ওই ফিঙ্গারপ্রিন্টই বলুন যাই বলুন তাদের অধিকার নেই। সিভিক ভলান্টিয়ার হচ্ছে অনেকটা ডিউটি অ্যাটেন্ডেন্টের মতন, যার নেই কাজ তো খৈবাস টাইপের যদি হয় সে করছে, যা যেটা তাকে করতে বলা হচ্ছে না সেটাও সে করছে, যেটা করতে বলা হচ্ছে উল্টোপাল্টা করছে। কোন ঘটনার পরে সেটাকে কিভাবে ধামাচাপা দেওয়া হবে, কিভাবে বডিটাকে কোনোক্রমে একটা নামকে অবস্থা পোস্টমর্টমে রিপোর্ট তৈরি করে সুইসাইড বলে দেখিয়ে কোনোক্রমে সেটাকে বডিটাকে পাচার করে একদম বার্নিং ঘাটে নিয়ে পুড়িয়ে দেওয়া হবে, সে সমস্ত পরিকল্পনা তাদের করা ছিল। মানে আইএএস আইপিএস দেরকে সরিয়ে দিয়ে তাদের সে কাজগুলো সিভিকদের দিয়ে করানো হবে কিনা জানি না, এবং শাসক দলের নেতা মন্ত্রীরা যত অপকর্ম এই সিভিকদেরকে সামনে রেখে করাচ্ছে। প্রশাসনের চোখ খুলবে, প্রশাসন তো এগুলো লালন পালন করছে, তাদের চোখ তো খোলার দরকার নেই, তারা চোখ খুলেই তো করছে। প্রশাসনের দৃষ্টিভঙ্গিটা পাল্টাবার জন্যই এই তীব্র লড়াই, এই লড়াইয়ের তীব্রতা বাড়াতে হবে। কখনো সেমিনার রুমে সন্দীপ ঘনিষ্ঠদের দাপাদাপি, কখনো আবার ফরেন্সিক বিশেষজ্ঞদের জায়গায় অভিজ্ঞদের ও সিভিকদের উপস্থিতি। অভয়াকাণ্ডে পুলিশি তদন্তের কঙ্কালসার দশা ক্রমশ বেআব্রু হয়ে পড়ছে। তদন্তের নামে এভাবে ছিনিমিনি খেলা হলো কার স্বার্থে? রিপাবলিক বাংলা।